বেলালের কি অপরাধ ছিল? অপরাধ শুধু কলেমা পড়েছে। এই অপরাধে বেলালকে তারা মেরেছে, তাকে ঘুমাতে দেয় নাই, খাবার দেয় নাই। এরপরে যখন তিনি কালেমা ছাড়েন নাই, হযরতে বেলালকে উটের পায়ের সঙ্গে রশি দিয়া বেঁধে উটকে তাড়ায় দিয়েছে। উট দৌড়াতেছে, বেলাল দড়ির মাথায় বাঁধা, বেলালের শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে পিঠের চামড়া ছিঁড়ে যায়, মাথার চামড়া ছিঁড়ে যায়। উট আর দৌড়াতে পারে না, তখন উটের পা থেকে হযরতে বেলালকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির উপরে বেলালের রক্তাক্ত শরীরটাকে চিত করে শুইয়ে দিয়ে কাফির বেঈমানেরা লোহা রড দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে তাকে পিটাচ্ছে আর বলছে, বেলাল এখনো মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহরে ভুলে যা, লাত মানাতের উপরে ইমান আন। এমন কঠিন সময়ের ভিতরে হযরত বেলাল একটা আঙ্গুল উঁচু করে বলছেন, আহাদ আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে বলেন, লা ইলাহা আমার ভাইরা, ওরা হযরতে খাব্বাবকে বেঁধেছে খুঁটির সাথে, বেঁধে চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করছে, তরবারি মারতেছে, শরীরের গোশত টুকরা টুকরা হয়ে পড়তেছে। এরপরে কাফেরের নেতা বলতেছে, থামো, একটা কথা বলে নেই। জিজ্ঞেস করছে খাব্বাব, তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত যদি মানো, তোমার পরিবর্তে এখানে এনে আল্লাহর নবীকে তোমাদের নবীকে এনে বাঁধবো, তার উপর অত্যাচার করব, এটা যদি মানো তোমারে ছেড়ে দিতে পারি। এতক্ষণ ধরে যিনি তীর তরবারির আঘাত নীরবে সহ্য করতেছিলেন, এখন মানুষের এই কথার আঘাত তিনি সহ্য করতে পারলেন না। হযরতে খাব্বাব ডাক দিয়া বলেন, ও কাফির বেঈমানেরা, শোনো, তোমাদের হাত দিয়া আল্লাহর নবীকে এখানে এনে, তোমাদের হাত দিয়ে তীর তরবারি তো দূরের কথা, তোমাদের নাপাক হাত দিয়া আল্লাহর নবীর গায়ে যদি একটা ফুলও নিক্ষেপ করো, আমার শরীরের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তা বরদাস্ত করব না। চতুর্দিক থেকে মার আরম্ভ হয়ে গেল, গায়ের গোস্ত পড়ে যায়। হযরতে খাব্বাব মনে করলেন, এখন তো আর জীবন বাঁচবে না, বুঝি মরে যাব। তিনি তখন বললেন, রব্বুল আলামিন, আমার তো সময় হয়ে এসেছে বোধ হয়, আমার এখন জীবনের শেষ মুহূর্তে আমার মন চায় যদি দুইটা সেজদা তোমার দিতে পারতাম, দুই রাকাত নামাজ যদি পড়তে পারতাম, জীবনটা আমার খুশি হয়ে যেত, কিন্তু আমি বান্ধা, কেমন করে আমি সেজদা দেব? সেজদা দেওয়ার কোন উপায় আমার নাই, তবে কাবা শরীফের দিকে আবার মুখ ঘুরানো আছে, আমি আমার মাথাটা একটুখানিক নিচু করে নিলাম, আমার এই মাথা নিচু করাকে আমার জীবনের শেষ সেজদা হিসাবে ধরে নিও। কাফির বেঈমানেরা হযরতে খাব্বাবের মাথা ধরে অন্যদিকে ঘুরিয়ে দিল, হযরতে খাব্বাব পড়লেন, ফাইনামা তুওয়ান্নু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই মুখ ঘুরাও সেদিকেই আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দিক নাই। আমার ভাইরা, এই জাহাদে এত বড় ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, দিন প্রতিষ্ঠার জন্য যারা লড়ে আল্লাহ পাক তাদের জন্য বিরাট নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। পড়ে লা তামাসসুহান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, রাওয়াহু তিরমিজি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ নবী বলেছেন, দুইটি চোখকে জাহান্নামের আগুন দুইটা চোখকে স্পর্শ করবে না। একটা চোখ হচ্ছে গভীর রাত্রে যারা আল্লাহর ভয়েতে জাহান্নামের ভয়েতে যারা কান্দে, জাহান্নামের আগুন ওই চক্ষুকে স্পর্শ করবে না। আর যারা দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন কায়েমের জন্য ময়দানে যারা লড়াই করে রাতের বেলায় পাহারা দেয়, ওই পাহারারত চোখে চোখের মধ্যে জাহান্নামের আগুন ওই চোখে স্পর্শ করবে না। আমার ভাইরা,
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান রাবাতা লাইলাতান ফি সাবিলিল্লাহ কানাত কা আলফ লাইলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা হাজার রাত ধরে রোজা রাখলে হাজার রাত ধরে ইবাদত করলে আর হাজার দিন ধরে রোজা রাখলে যে সওয়াব হবে একটা ঘন্টা একটা রাত যদি কেউ পাহারা দেয় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর দ্বীনের কোন ইসলামী রাষ্ট্রের প্রহরায় যদি কেউ নিয়োজিত থাকে একটা রাতে পাহারা দিয়ে দিলে সওয়াব হবে হাজার হাজার বছর ধরে নামাজ রোজা করে ওই সওয়াব পাওয়া যাবে না সুবহানাল্লাহ অর্থাৎ হাজার বছর ধরে নামাজ রোজা করার মতোই সওয়াব পাহারা দেওয়া আল্লাহর দ্বীনের ইসলামের রাষ্ট্রকে বন্ধুগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কিয়ামতের দিন জাহান্নামের আগুন আর জিহাদের ময়দানের ধুলি এ দুটি একসঙ্গে কোনো মানুষের পেটের মধ্যে প্রবেশ করবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যা মিশকাত শরীফের মধ্যে বর্ণিত আছে মিশকাত শরীফের সম্ভবত 336 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হাদিসের রাবী তিনি বলছেন একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির জানাজায় গিয়ে উপস্থিত হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হুজুরকে বললেন হে রাসূল আপনি এই লোকটার জানাজা পড়বেন এই লোক তো ইসলামের এই ক্ষতি করেছে সেই ক্ষতি করেছে অমুক করেছে এই লোকটার আপনি জানাজা পড়বেন হুজুর তখন উপস্থিত লোকদের জিজ্ঞেস করলেন হাজেরিন তোমরা কি কেউ এই লোকটাকে কোনো ইসলামের ভালো কাজ করতে দেখেছ একজন লোক দাঁড়িয়ে গেল তিনি বললেন হে আল্লাহর নবী আমি সাক্ষী আমি দেখেছি একটা মুজাহিদ বাহিনী জিহাদ করে ফিরতেছিল তো এক জায়গায় তারা ডেরা গাড়লো শিবিরে স্থাপন করলো রাত কাটাবে বলে আমি দেখেছি এই লোকটি সারা রাত সেই মুজাহিদদেরকে সাহাবীদেরকে সারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে আল্লাহর নবী জানাজার ইমামতি করলেন আর এরপরে তাকে কবরের মধ্যে মাদফুন করে দিয়ে নবীজি তার কবরের পাশে দাঁড়িয়ে বললেন ইন্না সাহাবাকা ইয়াজুন্নুনা আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ নবীজি বলছেন ও কবরবাসী তোমার সাথীরা মনে করে তুমি জাহান্নামী আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিচ্ছি তুমি বেশক আল্লাহর বেশি তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে এরপর হযরত ওমরের দিকে ফিরে রাসূলুল্লাহ বললেন ওমর মানুষের শুধু বাহ্য দৃশ্যটাই দেখো না তার অন্তরের জাজবাটাকেও কদর করো সুবহানাল্লাহ এই জিহাদের ময়দানে যারা কাজ করে জান দেয় মাল দেয় আল্লাহ পাক তাদের উপরে রহম করে এই জিহাদ হচ্ছে এক অগ্নি পরীক্ষা এই জিহাদটা কি অগ্নি পরীক্ষা এমনি এমনি বেহেশতে যাওয়া যাবে না ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন লোকেরা কি ভেবেছে নাকি যে ঈমান এনেছি এই কথাটা বললি আমি বেহেশত দিয়ে দিব মুমিন বলে সার্টিফাই করব না যখনই তারা বলবে আমি মুমিন আমি তখন তাকে অবশ্যই পরীক্ষা করব এই পরীক্ষায় তাকে পাশ করতে হবে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় এই কথাগুলি বলেছেন এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না আমি অতীতের লোকদেরকেও পরীক্ষা করেছি তোমাদেরকেও পরীক্ষা করব পরীক্ষা না দিয়ে কেউ তোমরা বেহেশতে যেতে পারবে না এই জমিনে তোমাদের আগুনের পরীক্ষা দিতে হবে পয়গম্বরেরা কষ্ট করেছেন সাহাবায়ে কিরাম কষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বাআসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলযিলু হাত্তা ইয়াকুলার রাসূল والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب الله رب العالمين বলেন তোমরা কি মনে করেছো যে তোমরা বেহেশতে প্রবেশ করবে
অতএব তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে এসেছিল তাদেরকে আমি যেমন পরীক্ষা করেছি ওরকম পরীক্ষা এখনো তোমাদের উপরে আসে নাই, ওরকম বিপদ আসে নাই, মুসিবত আসে নাই। এমন বিপদ এসেছিল নবীদের উপরে, সাহাবায়ে কেরামদের উপরে, যে বিপদে মানুষ জর্জরিত হয়ে গিয়ে নবী এবং তার সাথী সঙ্গীরা এ কথা তারা মুখ থেকে বেরিয়ে গেছে, মাতা নাসুরুল্লাহ, আয় আল্লাহ তোমার মদত কখন আসবে, তোমার মদত কখন আসবে, মার খেতে খেতে তো শেষ হয়ে গেলাম। এইভাবে যখন মার আসে চতুর্দিক থেকে আর মোমেনেরা ময়দানে পা জমায় টিকে থাকে দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তখন খুশি হয়ে এক সময় ঘোষণা করে দিবেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিম, আর দেরি নাই, আমার মদত আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। সুবহানাল্লাহ, আমার ভাইরা বিষয়টা সহজ নয়, শুধু দুইটা সেজদা দিয়া, শুধু তাহাজ্জুদের দুই কিছু নামাজ পড়িয়া আল্লাহর জান্নাতে যাওয়া এত সহজ নয়, রাস্তা খুব কঠিন, রাস্তা খুব। ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতে হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা। এটা হলো শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। লোকেরা মনে করে ইসলাম গ্রহণ করা, মুসলমান হওয়া বুঝি বড় সহজ ব্যাপার, এত সহজ না। আমরা হানফি মাসলাকের লোক, ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি, আমরা মনে করি বেশ তেমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা নেই। খাজা বাবার মহব্বতে অস্থির, রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে, আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা, কুস্তু আজা, পেট তো ভরে যা, পেট ভরার জন্য পয়সা করি ইনকাম করা, খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে। কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, তারাগার পর্বতে পৃথিরাজের সঙ্গে লড়াই করা, সেই সেইটার কাছে নেই আমরা, সেটা না। ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, ঠিক কিনা? আট বছর, আটটি বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন, না কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে, দুই চার মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে যে এদের সাথে একমত হয়ে যা, সেই জন্য পেটানো হয়। আমার মা আমার মায়ের দেখে আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে, তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন আর আমাকে বলেন খবরদার এক চুলো সিদ্ধান্ত থেকে নড়বা না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলটা বেঁধে দিয়ে গেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাধা, এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল হাত, 28 দিন পর্যন্ত বাধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চাবুকের সাথে গায়ের গোস্ত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, পায়রবি বু হানিফা কি সনদ জিন্দান হ্যায় হাম্বলি হোতা হ্যায় পিঠ পর দুর্রে খানে কি বাত। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও, শুধু সবরি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা সবরি কলা আর দুধের সরের উপর ইসলাম আসে নাই, ইসলাম এসেছে উত্তপ্ত ময়দানের উপরে, জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম।
এই জিহাদ যখন শুরু হয়ে যাবে মুসলমানেরা যখন আল্লাহর দয় বিধান কায়েমের জন্য যখন লড়াইয়ের ময়দানে যখন ঝাঁপায়া পড়বে সে ময়দানে যদি তাদের অস্ত্র কম থাকে জনসংখ্যা কম থাকে আল্লাহ রাব্বুল আলামিন আদা করেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা যখন বিপদে পড়ে যায় তখন মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় আমি আল্লাহর জন্য ওয়াজিব আমার মুমিন ময়দানে মার খাবে আমার দ্বীনের জন্য আর আমি তাকায় তাকে দেখব না তা হবে না প্রাথমিক পর্যায়ে দেখব যে তোমরা আসলেই দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়ো কিনা তোমাদের বিবি বাল বাচ্চা তোমাদের সামনে শেষ হবে ঘর বাড়ি চলে যাবে চাকরি যাবে সব যাবে তারপরেও আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য ময়দানে টিকে থাকো কিনা যদি তা থাকো তাহলে আমার মদত অবশ্যম্ভাবী আর কাফিরদের বিরুদ্ধে বিজয়ের জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কবিয়ান আজিজা কাফিরদের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহই যথেষ্ট কে যথেষ্ট আল্লাহ যথেষ্ট রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব এ ওয়াদা কার আল্লাহ আল্লাহর ওয়াদা কখনো মিছা হয় আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাউজুবিল্লাহ ومن أصدق من الله قيلا আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ পাক বলছেন আমি সাহায্য করব তোমাদেরকে যদি প্রয়োজন হয় তাহলে আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের ভিতরে ঘোষণা করেছেন দুনিয়ার মানুষকে তিনি শুনায় দিচ্ছেন নবীজির সঙ্গে সাহায্যের ব্যাপারে যে কথাবার্তাগুলি হয়েছিল স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা আমার কাছে কাকুতি মিনিত করে সাহায্য কামনা করতেছিলে যে আমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করা হোক আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে তোমাদেরকে ময়দানে সাহায্য করেছি জিহাদের ময়দানে সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করেছিলে আমি সাহায্য তোমাদের দিয়েছি স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের নবী তোমাদেরকে বলেছিল فيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين الله رب العالمين بولين أمين أي بھابے کرے যখন তোমার নবী তোমাদের নবী তোমাদেরকে বলেছিল যে তোমাদের জন্য এটা কি যথেষ্ট নয় যে আল্লাহ পাক তোমাদের জন্য 3000 দিয়ে ফেরেশতা নাজিল করবেন আমি তখন 3000 ফেরেশতা নয় বরং 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করার ওয়াদা করেছি 3000 নয় 5000 চিহ্নিত চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদের সাহায্য করব বলে আমি ওয়াদা করেছি আজ সেই মদত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ওই মদত আজও আসতে পারে কবি বলছেন ফেজায়ে বদরে পয়দা কুন ফিরিশতে তেরি নুসরত কো উতর সকতে গর্দুন সে কতর আন্দর কতর আবি বদরের মুসলমানদের মতো যদি ঈমান তোমাদের আসে তাহলে আজও আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা আমি আল্লাহ অবতীর্ণ করে দিতে পারি সুবহানাল্লাহ বিহামদিহি আমার ভাইরা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাদিসিয়ার যুদ্ধের পর যখন পারস্য দখলের জন্য চললেন
পারস নগর অবরোধ করলেন, সামনে পড়ল নদী, এই নদী পাড়ি দিবেন সাথে তার হাজার হাজার সৈন্য, এই সৈন্য নিয়ে নদী পাড়ি দিবেন। জিজ্ঞেস করলেন সাহাবিদের, তোমরা কি চাও? ইসলামের আন্দোলন, ইসলামের জিহাদ, আল্লাহর দিন এখানেই শেষ হয়ে যাক, এটা চাও? না, ইসলামের এই কলেমার আওয়াজ নদীর ওপারেও নিয়ে যেতে হবে, অথচ আমাদের কাছে কোনো পারাপারের কোনো নৌকা নাই, কি করতে চাও? সাহাবিরা বললেন, আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা এই নদীর ওপরে গিয়েও কালেমার পতাকাকে উড্ডীন করতে চাই, কালেমার শশীতাল ছায়াতলে গোটা দুনিয়াকে আনতে চাই। হযরতে সাদ তখন বললেন, তাহলে তোমরা সবাই আমার পেছনে পেছনে এই দরিয়ার ভিতরে ঝাঁপিয়ে পড়ো, আর আমার সঙ্গে সবাই উচ্চারণ করো, নাস্তাঈনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। ইতিহাস লিখতেছি 60,000 সৈন্য তাদের অস্ত্র নিয়ে, তাদের উষ্ট্র নিয়ে, তাদের মালপত্র নিয়ে, জিহাদের সামান নিয়ে, শ্রাবণের খরস্রোতা নদী উত্তাল তরঙ্গমালায় ভরা নদীর উপর থেকে এই সাহাবিরা পাড়ি দিয়ে ওপার চলে গেলেন। ওপার যাওয়ার পরে হযরতে সাদ বলছেন, তোমাদের কেউ কি হারায় গেছে নাকি? সবাই এদিক ওদিক তাকায় খোঁজ করে বলল, মানুষ তো দূরের কথা, একটা উঠো আর ঘোড়াও একটাও হারায় যায় নাই। একজন বলল, আমার একটা পেয়ালা, যে পেয়ালা আমি পানি পান করতাম, সেই পেয়ালাটা তুফানে ছিটকে কোথায় চলে গেছে, ওইটা হারায় গেছে। হযরতে সাদ বলেন, মুজাহিদের কোন জিনিস দরিয়া নিতে পারে না, অবশ্যই তা ফেরত আসবে। এই কথা তিনি বলতেছিলেন, হঠাৎ করে দরিয়ার কিনারে একটা আওয়াজ হলো, দেখা গেল তুফানের ভিতরে সেই হারানো বাটিটা তাদের মধ্যে ফিরে এসেছে। মুজাহিদদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আফ্রিকার জঙ্গলের কাছে ভিন্ন ইতিহাস, জঙ্গলের কাছেই মুসলমানদেরকে থাকতে দেওয়া হয়েছিল, মনে করা হয়েছিল জঙ্গলের সমস্ত হিংস্র প্রাণীরা এই মুসলমানদের শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ যে অবস্থা বুঝতে পারলেন, তিনি একটা মঞ্চ তৈরি করলেন, সেই মঞ্চের উপরে দাঁড়ায় জঙ্গলের প্রাণীদের দিকে লক্ষ্য করে তিনি নোটিশ জারি করে দিলেন, বললেন, ইয়া আইয়াতুহাল হাসারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, ফাইন্নানা জিলুনা ফমান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু, আমরা রাসূলের সাহাবী, এইখানে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আমরা এসেছি, আল্লাহর কলেমার আওয়াজ নিয়ে আমরা এখানে রাত কাটাবো, সুতরাং এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী যত আছো সব আমাদের এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাও। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, মানুষের কথা কি জঙ্গলি প্রাণীতে শোনে না, কে পাগলে কয় কি? তারা তাকায় তাকায় দেখলো হযরতে সাদের এই ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চা গুলি মুখে কামড়াইয়া সাহাবিদের এলাকা ছেড়ে দিয়ে তারা অন্যত্র চলে গেল। আমার মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ইতিহাস, দিন প্রতিষ্ঠা করার কাজে মুসলমান এগোলে আল্লাহই মদত করেন, কে মদত করে? বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে বলেছেন, দস্ত দস্ত হে দরিয়া ভি না সোড়ে হামনে, দস্ত দস্ত হে দরিয়া ভি না সোড়ে হামনে, বার জুলমত পে দৌড়া দিয়ে ঘোড়ে হামনে। আমরা সেই মুসলমান, প্রান্তর তো প্রান্তর, আমরা দরিয়ার খরস্রোতা উত্তাল তরঙ্গের উপর থেকে ঘোড়া দাবড়িয়ে আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা আমরা উড্ডীন করেছি, আমরা সেই মুসলমান। একটুখানি জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমুদ্রের ঢেউকে, দাজলা নদীর ঢেউকে আল্লামা ইকবাল স্মরণ করায় দিচ্ছেন, ও দরিয়ার ঢেউ, এ মাওয়াদ্দা জেলা তু ভি পহচানতি হমকো, আব তক হ্যায় তেরা দরিয়া আফসানা খান হামারা। হে টাইগ্রিসের উত্তাল উত্তাল তরঙ্গমালা, নিশ্চয় তোমার ভুলে যাওয়ার কথা নয় যে তোমার উপর থেকেই আমরা দরিয়া পার হয়ে উপারে গিয়ে কালেমার পতাকা উড্ডীন করেছিলাম। আমরা সেই মুসলমান, আজ ইসলামী চেতনা হারায়া আমরা আজকে দুনিয়ার মধ্যে সবচেয়ে লাঞ্ছিত পদদলিত হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছি। আমার ভাইরা, মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছেন, ঘোষণা করো, বাতিলদেরকে জানায় দাও, আমরা মাথা নত করার জাতি নই। আমরা মাথা নত করার জাতি? ভারত আজ আমাদের দিকে চোখ রাঙায়, ভারত চোখ রাঙায় তাকায় আমাদের দিকে, দুনিয়ার অনেকেই আমাদের দিকে চোখ রাঙায়। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আয়া সমা নহি হম, বাতিল সে দাবনে ওয়ালে আয়া সমা নহি হম, সবর কর চুকা হ্যায় তু ইমতিহান হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। ওই আকাশ সাক্ষী, এ জমিন সাক্ষী, আমরা মাথা দিয়েছি কিন্তু মাথা নত করি নাই, শির দিয়েছি আমামা দেই নেই, সে জাতি আমরা, সুবহানাল্লাহ বিহামদিহি। সেই জাতি আজ দুনিয়ার বুকে লাঞ্ছিত পদদলিত হচ্ছে, কারণ কি? কারণ হচ্ছে একমাত্র এই যে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আল্লাহর এই রাস্তায়, আল্লাহর এই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই হবে, জেহাদ হবে, জেহাদের কথাই বলতেছি। এই জেহাদ হলো পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য জেহাদ। জেহাদ কি জন্যে? আমরা রাষ্ট্রপ্রধান হব, আমরা দেশ দখল করব, নেতৃত্ব দিব, এজন্য নয়। আমরা জেহাদ করব মানুষকে, মানুষের তৈরি করা মতবাদ, নির্যাতন থেকে, জুলম থেকে, অত্যাচার থেকে মানুষকে বাঁচাবার জন্য মানবতা, নিগৃহীত নির্যাতিত মানবতার মুখে মুক্তির হাসি ফুটাবার জন্য আমরা করব লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে আসতে হবে তরুণদেরকে। কাদেরকে? জোরে বলতে হবে, কাদেরকে? তরুণদের আসতে হবে, যুবকদের আসতে হবে। আমার আনন্দে বুক ভরে যায় যখন দেখি মাহফিলে, আজকে তো এই মাহফিল কোরআনে করিমের কথা, এই ভূখণ্ডে আল্লাহ বলার তৌফিক দিয়েছেন, 35টি বছর পার হয়ে গেছে, জীবনের 35টি বছর কোরআনে করিমের সামান্য একটু খেদমত করার তৌফিক আল্লাহ পাক দান করেছে। যখন এই কাজ প্রথম শুরু করি তখন দেখেছি মাহফিলে যারা আসে তাদের 95% দাড়ি পাকা বুড়া মানুষ, কিন্তু দিন যত যেতে লাগলো, দিন যত যেতে লাগলো, 71 পার হয়ে গেল, 72, 73, 74 এলো, আস্তে আস্তে দেখা গেল চিত্র উল্টে গেল। আজ মসজিদে তরুণদের জন্য জায়গা পাওয়া যায় না, যারা মসজিদে যায় সব তরুণ, যারা আগে হজে যেত সব বুড়া মানুষ, পাপ করার আর কোনো বয়স নাই তখন যাইতো হজ করতে, এখন আলহামদুলিল্লাহ তরুণেরা যায় হজ করতে বেশিরভাগ। আজকের মাহফিল দেখুন, দাঁড়ায় দেখতে বলি নাই, জায়গায় বসে আর ডাইনে বা একটু তাকায় দেখেন কারা বেশি, দাড়ি পাকা না যুবক? যুবক আর তরুণ দিয়ে আল্লাহর এই মুজাহিদ, আল্লাহর এই গোলাম দিয়ে দিয়ে আল্লাহ মাহফিল ভরে দিয়েছেন। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ। এই তরুণ যুবকরাই হচ্ছে ইসলামের সম্পদ। ইসলামের সম্পদ কে? তরুণ আর যুবকেরা। তোমাদের অবদান ইসলামে সব চাইতে বেশি। মনে রাখবেন যুবকেরা, শোনো, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের রক্তের উপরে। কাদের রক্তের উপরে? যুবকদের রক্তের উপরে। যারা ইসলাম প্রথম কবুল করেছিলেন তারা কিন্তু বুড়ো ছিলেন না, কেউ
প্রথম যে ব্যক্তি ইসলাম কবুল করলেন হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 37 বছর। 37 বছর বয়সে দাঁত পড়িয়া খুনখুনা বুড়া হয়ে গেছিল নাকি? হযরত ওমর ইসলাম যখন কবুল করেন তখন তিনি ছিলেন 26 বছরের তকবকে যুবক। যৌবনের রক্ত পা এবং মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান এই যুবক হযরত ওমর 26 বছর বয়সের সময় ইসলাম কবুল করেন। হযরত আব্দুর রহমান বিন আউফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল মাত্র 17 বছর। হযরত আলী যখন ইসলাম কবুল করেন তখন বয়স ছিল মাত্র 8.5 বছর। তোমাদের মতো তরুণেরা যুবকেরাই সর্বপ্রথম কলেমার পতাকা ধারণ করে রাসূলকে সাহায্য করেছিল। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা থামুন, আমার ভাইরা যুবকদের অবদানই চিরকাল ইসলামে বেশি ছিল। তাই বলে যারা বৃদ্ধ মানুষ, তাদের কিন্তু কোনো মন খারাপ করার কোনো কারণ নাই, ঠিক কিনা? যেহেতু আমরা যারা বয়সের প্রান্তে এসে গেছি আমরাও যৌবন কালটা পেরিয়ে এসেছি, ঠিক কিনা? আরেকটি কথা, কেয়ামতের দিন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, সব যুবকরা যাবে। বেহেশতে যাবে কারা? বুড়োরা বোধহয় ভয় পেয়ে গেছেন। রাসূল পাক সাল্লাম বলেছেন, আমার কথা না, হুজুর বলেছেন কোন বুড়ো মানুষ বেহেশতে যাবে না, কোন কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রসুল যদি বলেন তার কথাই তো আইন। হুজুর বলেন কালো মানুষ বেহেশতে যাবে না, একটা কালো মানুষ কান দিয়ে তো পড়েই গেছে। হুজুর বলেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে চাঁদের মতো সুন্দর চেহারা নিয়ে বেহেশতে যাবে। বুড়ার কান্না দেখে হুজুর বলছেন কেঁদো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমার যুবক বানায় পাঠাই দিবে। যেহেতু বেহেশতে হচ্ছে যুবকদের জন্য, সুবহানাল্লাহ, অত নাজ নিয়ামত, অত আনন্দ, বুড়া মানুষে তো খাইয়ে খুঁয়ে বেহেশত নষ্ট করি ভালো হবে। এই জন্য যৌবন দরকার, স্বাস্থ্য দরকার বেহেশত উপভোগ করার জন্য। সেই জন্য বেহেশত যাবে কারা? তরুণেরা যাবে। কারা যাবে? তরুণ তরুণী দিয়ে আল্লাহ পাক বেহেশত ভরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার তরুণেরা যুবকেরা শোনো, রাসূলুল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন? কে সম্মান দিয়েছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এক জায়গায় বক্তৃতা করতেছিলেন, বক্তৃতা করছে, এমন সময় দেখা গেল একজন তরুণ সাহাবি, নাম তার জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদের মতো চেহারা তার ছিল, খুব সুন্দর চেহারা ছিল তার। হযরত জারির বসতে না পেরে জায়গা পায় না, দাঁড়ায় আছে। রাসূল নিজের গায়ের চাদরটা খুলে জারিরের দিকে নিক্ষেপ করলেন, বললেন জারির দাঁড়িয়ে আছো, আমার চাদরের উপরে বসো। সুবহানাল্লাহ। হযরত জারির রাসূলুল্লাহর চাদর নিয়ে চুমা খাইতে লাগলেন, বললেন আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আল্লাহ আপনার সম্মান আরো অনেক বাড়িয়ে দিক, যেমন আপনি আমাকে মর্যাদা দিলেন। হে রাসূল, আপনার চাদরে পৃথিবীর কোন মানুষ বসতে পারে? আমার তরুণ ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তোমাদেরকে রাসূল মহব্বত করতেন, ভালোবাসতেন সবচেয়ে বেশি। তোমরা আজ বাতিলের শিকার। কার শিকার? বাতিলের শিকার। তোমাদেরকে কি দেওয়া হয়? যেসব রাজনৈতিক দলের যুবক যারা তোমরা এখানে আছো, জিজ্ঞেস করি তোমাদের নেতারা তোমাদেরকে কি দেয়? দেয় অস্ত্র, দেয় টাকা, দেয় নারী ভোগ করার জন্য পয়সা, তোমাদের চরিত্র ধ্বংস করার জন্য সব রকমের হাতিয়ার তুলে দেয়। তোমাদের হাতে শোভা পায় কলম, হাতে শোভা পায় খাতা, হাতে শোভা পায় বই, খাতা কলমের পরিবর্তে তোমাদের নেতারা তোমাদের হাতে তুলে দেয় স্টেন গান, তুলে দেয় হেরোইন, তুলে দেয় টাকা। এরা তোমাদের নেতা নয়, এরা তোমাদের জীবনের দুশ্মন। জোরে বলো এরা কি? আমার যুবক ভাইয়েরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটুখানি মাথা খাটায় চিন্তা করো, তোমার নেতারা যারা ঢাকা থেকে আসে বা এখানে বাস করে, ওই নেতারা যখন রাজনৈতিক প্রোগ্রাম করতে আসে
তখন কি একবারের জন্য তোমাদেরকে বলে ও ছেলেরা তোমরা কি নামাজ ঠিক মতো পড়ো কি না বলে এই যে রোজা আসতেছে খবরদার বাবারা তোমরা রোজা রেখো এরকম কথা বলে নাকি তোমার উস্তাদদের সম্মান করো এ কথা বলে নাকি বরং টাকা দেয় পয়সা দেয় যে শিক্ষক তোমার মতের উল্টা করবে ঠ্যাঙ্গাইয়া জনমের মতো টাইট করে দিবা ঠিক কি না তোমার নেতারা কি কোনোদিন বলে নাকি ও আমার সংগঠনের ছেলেরা মা বাপের খেদমত করবে মা বাপের সম্মান করবে খবরদার মা বাপের সঙ্গে বেয়াদবি করবে না সন্ত্রাস করবে না অস্ত্রবাদী করবে না মানুষকে কষ্ট দিবে না এমন কোন কথা বলে না আমার যুবকেরা শোনো ওরা টাকা দিয়ে অস্ত্র দিয়ে পয়সা দিয়ে মদ দিয়ে ওরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য তোমাদেরকে লাঠির মতো ব্যবহার করে সুতরাং আজকে তরুণদেরকে বুঝতে হবে তরুণেরা ভালো করে বোঝো তোমরা তোমরা রসুলের সৈনিক তোমাদের পক্ষে সম্ভব বসুন আমি বুঝতে পেরেছি কথা যেহেতু তরুণদের আর তরুণদের জনসমুদ্র কাজী জনসমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ তো সৃষ্টি হবেই স্বাভাবিক কিন্তু সেই স্বাভাবিকতার সুযোগ নিয়ে দাঁড়ায় বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আমার ভাইরা আমরা ইসলাম আমাদের আদব শিক্ষা দেয় কি শিক্ষা দেয় আদব শুধুমাত্র কোন লোক পেশাব পায়খানার কথা বললে তাকে রাস্তা ছেড়ে দেবেন যেতে বলবেন তা না হলে তো আপনাদেরই অসুবিধা হবে কথা বুঝতে পেরেছেন বাকি কেউ উঠবেন না দাঁড়াবেন না এত বড় বেহেশতি মহাবীর জীবনে আরেকবার পাবো কোন নিশ্চয়তা আছে আপনি আমাকে বলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ কোন মাহফিল আছে নাকি কারণ এ মাহফিল কোরআনের মাহফিল কিসের মাহফিল এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না সুতরাং বেয়াদবি কেউ করবেন না তরুণেরা যুবকেরা তোমাদের এগিয়ে আসতে হবে নির্যাতিত মানবতার পাশে তোমাদেরকে দাঁড়াতে হবে আজ শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা পাচ্ছে না কৃষক তাদের উৎপাদনের মূল্য পাচ্ছে না নারী তার সতীত্বের গ্যারান্টি পাচ্ছে না মানুষেরা আজ নির্যাতিত নিপীড়িত সারা পৃথিবীতে বসনিয়া আলজেরিয়া সোমালিয়া প্যালেস্টাইন কাশ্মীর বার্মা ফিলিপিন ভারত পৃথিবীর সর্বত্র নির্যাতিত মুসলমানদেরকে বাঁচাবার জন্য আমার খালিদ বিন ওলিদের উত্তরসূরিরা সালাউদ্দিন আইয়ুবি জামালউদ্দিন আফগানি হযরত আলী উত্তরসূরি আজকের মাহফিলের যুবক আর তরুণরা তোমরা কি রক্ত দিতে পারবে আমার মুসলমান যুবকেরা আল্লাহর রাস্তায় রক্ত দিলে তার অবস্থা কি হবে শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা নিহত হয়েছে আমার রাস্তায় যারা জীবন দিল ওরা মরে গেছে এই কথা তোমরা বলো না ওরা জিন্দা ওরা কি আমার রাস্তায় আমার দিন প্রতিষ্ঠার জন্য মানবতার মুখে হাসি ফোটাবার জন্য নির্যাতিত মানবতার গোলামীর জিঞ্জির থেকে তাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিল ওরা মরে নাই ওরা জিন্দা ওরা কি জিন্দা আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন ওরা জিন্দা তোমরা জানো না আমার কাছ থেকে তারা রিজেক্ট প্রাপ্ত হয় যারা শহীদ হয় শাহাদাতের কথা শুনে যাদের ভয় লাগে অস্ত্রের খোঁচা খায়া গুলি খায়া বায়োনেট খায়া ড্যাগারের গুতা খায়া মরা জানি কত যন্ত্রণা নবীজি বলতেছেন আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াদিদু শাহীদু মিন মাসসিল কাতলে কামা ইয়াদিদু আহাদুকুম মিন মাসসিল কারছা তিরমিজি অনাসাই আল্লাহ নবী বলেছেন
হযরতে আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেছেন শাহাদাতের মত হলো তোমাদের কেউ যদি আরেকজনকে একটা চিমটি কাটে, ওই চিমটি কাটায় যতটুকু যন্ত্রণা শাহাদাতের মতের চাইতে বেশি কিছু যন্ত্রণা নয়। শাহাদাতের মতটা হচ্ছে একটা সেতু, এটা কি সেতু, এটা ব্রিজ, এপারে দুনিয়া ওপারে আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি, মরার সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সব কিছুকে ফেলে রেখে আল্লাহ দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন, কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে, এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে, ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানায় মরে আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, আয় আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মত সবচেয়ে নিয়ামতের মত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে শহীদ। ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত, আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব, পারবো না পারবো কি না? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি 20 বছরের যুবক, পলিজার মধ্যে সবসময় চায়, এতিম মানুষ, বাপ মারা গেছে, একেবারে ছোট অবস্থা, খুব গরিব, চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে, বুহারির হাদিস, বুহারি শরীফ এসছে, বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে, কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাম দিনে দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সুরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না, মনটা চাচ্ছে আহা চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত, এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাম হিজরত করলেন, এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন, বলে হ্যাঁ শুনেছি, তিনি যে ইসলামের দাওয়াত দেন ওইটা আপনার কাছে কেমন লাগে? তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে, চাচা ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই, ওই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না, এক আল্লাহ বিশ্বাস করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না, চাচা আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি আর পারলাম না, আমি ঘোষণা করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলল, তুমি এর পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি, আপনি আমায় সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ও কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামাই রাখতে পারি না, বলে আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা তোমার পরনে যে লুঙ্গি ওটা আমার টাকার খলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই, জামা খুলে দিলে পরনের লুঙ্গিটাও খুলে দিলে। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে, মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে দুই চোখ চেপে ধরলেন, বললেন, বাবা তোমার অবস্থা কেন?
ছেলে বলছে মা ইমান ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই, ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন, আব্দুলুজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুলুজ্জা আবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারা চলে গিয়ে বাব জিব্রিল থেকে ঢুকে আসহাবে সফফার চবুতারার সামনে বসে আছেন ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখেরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা একটা আধাটা কম্বল পরা হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার গায়ে একটা ছেঁড়া কম্বল, তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুলুজ্জা, ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি ঘুরে ঘুরে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুলুজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসাবি সফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না, আসাবে সফফায় তারা থাকতেন যাদের ঘর নাই বাড়ি নাই থাকার জায়গা নাই। খুদার জ্বালা যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, খুদার তো সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে খুদা নিবৃত হয়ে যেত। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়ায় দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে সে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, 30,000 সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জেহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন, মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হাল খুলে খুলে রাসূলের কদম বরকে দিয়ে দিয়েছে, ধনীরা টাকা পয়সা সব দিয়েছে, হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন, প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহর নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি, মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রেসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো, রাসূলুল্লাহ বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগায় দিলে। রাসূলুল্লাহ বললেন আয় আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ রে কোন চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। তাবুকের প্রান্তরে চলে গেলেন, কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো। হযরতে আব্দুল্লাহ জানাজা হলো গভীর রাত, কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে, দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে,
হযরতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে দুজনে, কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে রাসূলুল্লাহ বলতেছেন আবু বকর ওমর তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না, কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রব্বুল আলামিন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা ও তরুণ মুসলমানেরা তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো, কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ জুয়া জেনা ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড, জাতির কি মেরুদণ্ড, এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। আমার মুসলমান ভাইয়েরা হাদিস থেকে শোনো, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে রেডি করেছেন, কিন্তু এই যুদ্ধটা বড় মারাত্মক, এই জেহাদ বড় মারাত্মক। জেহাদ হবে সাসার বিরুদ্ধে, ভাতিজা জেহাদ করবে, বাপের বিরুদ্ধে সন্তান অস্ত্র ধারণ করবে, ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধারণ করবে। কোন জা বদর, কোন জায়গায় বদর, মক্কা থেকে যারা আসতেছে সব চাচা ভাই মামু খালু এরা আসতেছে, আপন আপন লোকের আপন লোকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, এটা কি সহজ? কোন এটা কি সহজ? রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বুঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন, আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন, তিনি দাঁড়ায় বলছেন ইন্দি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে হাইসু মা তাশা আয় হাইসু মা আমরা কাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বনু ইসরাঈল আলা মূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন, আমরা মূসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মূসা তুমি আর জিব্রাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এ কথা আমরা বলবো না হুজুর। বল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা মুকাতিলুন, হে রাসূল বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনু মিন্না তাতাররাফ, ও রাসূল যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ, মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল, হুজুর কি হলে দারুণ খুশি হয়ে গেল, আল্লাহ নবী খুশি হয়ে বললেন ও সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবু বিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, ও সাহাবীরা তোমাদের মানসিকতা যখন এমন তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন আমার সাথে চলো বেহেশতে, কোন বেহেশত?
এমন ব্যস্ত যে ব্যস্তের বিশালতার প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামা। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিল। দেখেন না, বক্তৃতা হয় মাঠে, ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিসি ফালাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে আর হুজুরের কথা শুনছে। হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয় মা আযামাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন ভেস্ত পাবো, জান্নাতুন আরদুহা কারদিসাবাওয়াত ওয়াল আরদ, যে ভেস্তটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন ভেস্ত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবীলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, ভেস্তে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে ভেস্তে যেতে। ফারামা বিহিন্না, হাতের সবগুলি খোরমা তিনি ফেলে দিলেন। ও যুবকেরা, হযরত উমাইর তোমার মতো যুবক খোরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খোরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শহাদাদের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খোরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহাব, ও যুবক, যেই বেহেশতের জন্য খোরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী।